আমাদের কবিতা ক্লাব পরিবারের যারা সদস্য তারা সবাই কিন্তু খুবই প্রতিভাবান একই সঙ্গে তারা সামলাচ্ছেন বহু দিক এবার আমরা শুনে নেব এমনই দুজন বিশেষ অতিথির কাছ থেকে কিছু তাদের কার্যকলাপ প্রথমেই ডেকে নিতে চাই চৈতালি দিকে চৈতালি চক্রবর্তী তার কবিতা পাঠ নিয়ে প্লিজ নমস্কার আমি সত্যি আপ্লুত আজকে কবিতা ক্লাব আমাকে এই মঞ্চটা দিয়েছে আমি কৃতজ্ঞ কবিতা ক্লাবের প্রতি সুরজিত দেখে আমার প্রণাম সমস্ত দর্শক এবং শ্রোতামণ্ডলীকে আমার প্রণাম জানাই বেহুলা লক্ষিন্দরের গল্প আমরা মোটামুটি কম বেশি সকলেই জানি এটা নিয়ে প্রচুর লেখাও হয়েছে আমরা শুনেছি বহু শ্রুত কিছু কবিতা আমরা জানি আমরা শুনেছি পৌরাণিক সমাজের সঙ্গে বর্তমান সমাজের একটা মেলবন্ধন করার চেষ্টা করেছেন কবি পুরুষ সমাজে নারীর অস্তিত্ব লোক রক্ষার লড়াই কিন্তু সে পুরাকাল থেকে এখনো পর্যন্ত সমান তালে চলে আসছে আমি জানি না এই যুদ্ধ কত দিন ধরে চলবে অমন তীব্র দৃষ্টি নিয়ে তাকিয়াছেন কেন চাঁদ সদাগর পিতা আমি তো মনুষা নই চণ্ডীও নই বাতাসে নুয়ে পড়া কলাগাছের কচি পাতাটির মতো নরম ছোট এক বালিকা আমি আপনাদের প্রবল প্রতাপ দেবদেবীর ঈর্ষা ষড়যন্ত্র আর হত্যার খেলায় আমি তো ছিলাম না কখনো আমি আমার লোহার বাসরের এক কোণে ছোট মাটির প্রদীপের মিড ভিরু ভিড়ু শিখাটির দিকে তাকিয়ে নেমেমে এসে বসেছিলাম সারা রাত তবুও নেভল প্রদীপ সেই নেভা প্রদীপের শুকনো সলতেটুকু বুকের আঁচলে আড়াল করে আমি সাগর থেকে সাগরে ভেসে বেরিয়েছি ঘাটাঘাটায় ভিক্ষা করেছি আকাশের শকুন আর মাটির হায়নাদের হাত থেকে লালসারে লালায় ভেজা তীব্র ঘিনঘিনি আঙুলের থাবা থেকে তিল তিল করে রক্ষা করেছি নিজের অস্তিত্ব তখন কোথায় ছিলেন পিতা তখন কোথায় আপনি আর কোথায় আপনার শিব পার্বতী মনসেরা আপনাদের ক্ষমতার লড়াইয়ের মাঝখানে উলু ঘরের মতো ভেসে যায় কত বেহুলা কত কালিন্দির জলে ভেসে যায় কত লখিন্দর আপনারা কি তার খবর রাখেন পিতা আজ যখন সাত সমুদ্র সাঁতরে বিজয়িনীর মতো ফিরে এলাম তখন মুখ ফেরাচ্ছেন পিতা জানতে চাইছেন কিসের মূল্যে আমি কিনেছি আপনার পুত্রের জীবন শুনুন পিতা শুনুন এক নারীর এক কুলবধূর এক কন্যার সেই নিদারুণ জয়ের কাহিনী এক অন্ধ সময় এ এক অন্ধ পৃথিবী এখানে কামিনী আর কাঞ্চন ছাড়া কিছু বোঝে না কেউ না দেব না দান তাই মৃত স্বামীর অস্থিপঞ্জর বুকের আঁচলে আড়াল করে আমি যখন দেবতাদের সভায় গিয়ে দাঁড়ালাম দুই হাত অঞ্জলিবদ্ধ দুই চোখে কাতুর মিনতি তখন পানন মত্ত দেবতারা পরস্পরের দিকে ইঙ্গিতপূর্ণ কটাক্ষ করলেন কেউ রক্তদৃষ্টির লোলজে উবা দিয়ে লেহন করলেন আমার সারা শরীর তারপর তারপর হো হো করে হেসে উঠলেন মনে হলো মনে হলো জলঙ্গীর তীর ঘন জঙ্গল থেকে উঠে এসে একদল মানুষ খেকো বাঘ নখ দন্ত বিস্তার করে ধেয়ে আসছে তারা কেউ আমার নগ্ন বাহু কেউ করুণ ক্লিষ্ট এই মুখ কেউ অনাহার শীর্ণ এই শরীর চেটে চেটে চাকতে লাগলো লোল দৃষ্টির যেও ভাই শত ছিন্ন আচলের ফাঁক দিয়ে প্রবেশ করে শত শত বুনো মহমাজি দংশন করতে থাকলো আমায় কি অসহ্য জ্বালা অনাঘ্রাত এই কুমারীর শরীর জুড়ে কি দুঃসহ দহন বাসর রাতে বর মরেছে যে মেয়ের সে কখন যে বেওয়ারিস হয়ে যায় পিতা আমার যদি সপ্ত ডিঙা মধুকর থাকতো যদি থাকতো অঢেল ধনরত্ন অথবা চম্পক নগরীর সমৃদ্ধ নগরীর কর্তৃত্ব তবে সেদিন তবে সেদিন সে মুহূর্তে সব কিছুর বিনিময়ে এক টুকরো আড়াল কিনে নিতাম নিজের জন্য নিজের এই শ্রান্ত ক্লান্ত অবলম্বনহীন ক্ষুদ্র শরীর টুকুর জন্য কিন্তু আমি তো এক দুঃখে নেমে পিতা আমায় ভাসিয়ে দিয়েছেন শ্বশুরবাড়ির ঘাটে শ্বশুর ভাসিয়ে দিয়েছেন সমুদ্রে যৌবন ছাড়া কি আছে আমার বিকৃতকাম কৃপন দেবতাদের হৃদয় কেড়ে নিতে তাই নৃত্যের ছন্দে ছন্দে নেমেছিল বেহুলা উর্বশী সুশিক্ষিত দিব্য বারাঙ্গনারা যাদের নিত্য বিনোদন সেই ইন্দ্র অগ্নি বরুণ তাদের চোখেও এনেছি মুগ্ধতা ই আমার জয় পিতা ই আমার অহংকার কি বললেন আপনার কুলবধূ হয়ে আপোষ করেছি পিতা আপনি পুরুষ অন্তঃপুরের হাহাকার অসহ্য বোধ হলেই বাণিজ্য জাহাজ নিয়ে বেরিয়ে পড়তে পারেন সমুদ্রে বন্দর থেকে বন্দর ঘুরে ঘুরে জাহাজ ভরে তোলেন অর্থ পৌরুষ প্রতিপত্তি নারীত্ব কোনো নিজস্ব তরণী নেই নেই সমুদ্র কিংবা তাই আপস্ত করতেই হয় তাকিয়ে দেখুন পিতা হাজার হাজার বন্ধ কলকারখানার গেটে বন্ধ চা বাগানের বস্তিতে মরে পড়ে আছে লক্ষ লক্ষ লক্ষিন্দরের সব শিশুরা চিৎকার করে কাঁদছে অসহ্য খিদে বৃত্তরা দিচ্ছে অভিশাপ আজ যদি বেহুলাকে নাচতেই হয় শক্তিমান উন্মত্ত অসভ্য দেবতাদের সভায় তবে বলুন পিতা কোন শাস্তি তার প্রাপ্য